আজকে আমি আপনাদের সামনে একটা ইউনিক একটা নতুন একটা বিষয় আপনাদের সামনে আমি আজকে ডিসকাস করবো, যে স্পিকিং ক্লাসে। সো অ্যাট ফার্স্ট আপনাদেরকে আমি ওয়েলকাম টু মাই স্পিকিং ক্লাস। সো আজকে একটা স্পিকিং ক্লাসের বিষয়ে একটা বাড়িতে রুম নিয়ে আসে কথা বলবো। আমরা দৈনন্দিন জীবনে প্রায় কথা বলি, বাংলাতে প্রায় আমি কথা বলি। যেমন দেখি একটা এক্সাম্পল, সাপোজ টু মানে কি? কথা আছে, আমরা বলি এখানে যাওয়ার কথা আছে, আমার খাওয়ার কথা আছে, আমার যাওয়ার কথা আছে, আমার পড়ার কথা আছে, আমরা প্রায়ই বলি। কিন্তু বাট আমরা জানি না যে এটা ইংলিশে ট্রান্সলেট করবে বা ইংলিশে ইয়ে করলে জিনিসটা কেমন হয়। সো আজকে এই জিনিসটা আপনাদের কাছে আমি ক্লিয়ার করবো। সো আই এম শিওর দ্যাট আপনারা বুঝতে পারবেন। দেখেন, সাপোজ টু মানে কি কথা আছে, আপনাকে অ্যাট ফার্স্ট সাপোজ টু উপর আপনাকে ফোকাস দিতে হবে। ইউ হ্যাভ টু লার্ন সাপোজ টু। সাপোজ টু মিন্স কথা আছে, সাপোজ টু মিন্স বাংলাতে কথা আছে। তাহলে স্ট্রাকচারটা দেখি আমরা, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সাপোজ টু প্লাস বি ওয়ান মানে কি ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স ওয়ার্ড মানে কি, অর্থাৎ আপনাকে যদি সেন্টেন্স একটু লং করতে চান তাহলে অন্যান্য ওয়ার্ডগুলো ইউজ করতে পারে, অর্থগুলো ওয়ার্ডগুলো আপনি ইউজ করতে পারেন। তাহলে আমরা এক্সাম্পলে চলে যাই। বিস মিন্স ফর এক্সাম্পল, দেখ আই এম সাপোজ টু ইট, আমার খাওয়ার কথা আছে। দ্যাট মিন্স আই এম সাপোজ টু ইট, আমার খাওয়ার কথা আছে। তাহলে আমার খেলার কথা আছে, আই এম সাপোজ টু প্লে, আমার খেলার কথা আছে। আমার পড়ার কথা আছে, আই এম সাপোজ টু রিড, আমার পড়ার কথা আছে। অথবা করিম এর পড়ার কথা আছে, আপনি ইউজ করতে পারেন। তাহলে কি হবে, করিম ইজ সাপোজ টু রিড, করিমের পড়ার কথা আছে। করিমের খেলার কথা আছে, করিম ইজ সাপোজ টু প্লে, করিমের খেলার কথা আছে। কোথায় খেলার কথা আছে, খাওয়ার কথা নাই, তাহলে খাওয়ার কথা না থাকলে কি হবে, তাহলে আমার খাওয়ার কথা নাই, আই এম নট সাপোজ টু ইট, আমার খাওয়ার কথা নাই, আমার পড়ার কথা নাই, আই এম নট সাপোজ টু রিড, আমার পড়ার কথা নাই। তাহলে আমার যাওয়ার কথা নাই, তাহলে আই এম নট সাপোজ টু গো, আমার যাওয়ার কথা নাই, আমার স্কুলে আসার কথা নাই। তাহলে কি হবে, আই এম নট সাপোজ টু কাম ইন স্কুল, আমার স্কুলে যাওয়ার বা আসার কথা নাই। তাহলে দেখেন কত ইজিলি আমি জিনিসটা করতে পারতেছি। এখন যদি আমি যদি কোশ্চেন করি, ইন্টারোগেট করি, তাহলে দেন কি হবে, এম আই সাপোজ টু গো, আমার কি যাওয়ার কথা আছে, এম আই সাপোজ টু ইট, আমার কি খাওয়ার কথা আছে, এম আই সাপোজ টু রিড, আমার কি পড়ার কথা আছে, এম আই সাপোজ টু প্লে, আমার কি খেলার কথা আছে। তাহলে দেখ কত ইজিলি আমরা জিনিস করতে পারতেছি। যদি সাপোজ টু মানে মিনিংটা আমরা মানে জানি তাহলে জানি তাহলে আমরা জিনিসটা ইজিলি আমরা করতে পারতেছি। টোটালি কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করলাম, মানে বর্তমানে সাপোজ টু দিয়ে কথা বলতে হবে। তাহলে আমি আবারও বলতেছি, সাপোজ টু মিন্স কথা আছে, সাপোজ টু মানে কথা আছে। তাহলে ইউ হ্যাভ টু কি মেমোরাইজ দা সাপোজ টু, সাপোজ টু আপনাকে মেমোরাইজ করতে হবে। দ্যাট মিন্স কথা আছে, সাপোজ টু মানে কথা আছে। এই জিনিসটা তো আপনার জানেন, তাহলে আপনি সচরাচর একাধিক একটা বলতে অনেক অনেক সেন্টেন্স আপনি মেকিং করতে পারেন। দেয়ার ইজ নো প্রবলেম, আই এম শিওর দ্যাট সেখানে কোনো প্রবলেম হবে না, আপনার সাপোজ টু কথাটা মেমোরিতে থাকে। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা নেগেটিভ ইন্টারভিউ করব। এখন আমরা পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্সে আমরা কিভাবে কথা বলবো, সাপোজ টু কিভাবে আমরা সেন্টেন্স মেকিং করব। তাহলে দেখো, আই ওয়াজ সাপোজ টু গো, আমার যাওয়ার কথা ছিল। তার মানে কি, সাপোজ টু মানে কথা আছে, আমার যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু গো, আমার যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ইট, আমার খাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু রিড, আমার পড়ার কথা ছিল। তার আমার খেলার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু প্লে, আমার খেলার কথা ছিল। তাহলে তোমার বা আপনার খেলার কথা ছিল বা তোমার খেলার কথা ছিল কি হবে, ইউ ওয়্যার সাপোজ টু প্লে, তোমার খেলার কথা ছিল। অথবা তিশার খেলার কথা ছিল, তো তিশা ওয়াজ সাপোজ টু প্লে উইথ হার ফ্রেন্ড, সেটা বন্ধু বান্ধবের সাথে খেলার কথা ছিল। তাহলে যদি আমরা নেগেটিভ করি, যদি না বন্ধু করি, দেন স্ট্যাটাসটা কিভাবে মেক করতে হবে দেখে, আই ওয়াজ নট সাপোজ টু গো, আমার যাওয়ার কথা ছিল না, মানে কি আমার যাওয়ার কথা ছিল না। তো ছিল না মানে আমাদের পাস্ট টেন্স। তাহলে আপনি যদি পাস্ট টেন্স সাপোজ টু দিয়ে সেন্টেন্স মেক করতে চান পাস্ট টেন্সে, তাহলে
এইভাবে করতে হবে দেন আই ওয়াজ নট সাপোজড টু ইট আমার খাওয়ার কথা ছিল না আই ওয়াজ নট সাপোজড টু ড্রিঙ্ক আমার পড়ার কথা ছিল না আই ওয়াজ নট সাপোজড টু প্লে আমার খেলার কথা ছিল না তাহলে কি হবে আমরা নেগেটিভ যদি করতে চাই সাপোজ টু দিয়ে এবং পাস্ট টেন্সে তাহলে কি করতে সাবজেক্ট পড়া থাকে ডট বসানো হবে সাবজেক্ট পড়ে বিভার পরে আপনাকে ডট বসানো হবে বিভার পরে প্রেজেন্ট টেন্সে বিভার হতে এম ইজ আর আর পাস্ট টেন্সে বিভার হইছে ওয়াজ হবে তাহলে আমরা পাস্ট টেন্সে একটা एग्जांपल দিচ্ছি সেটা হবে ওয়াজ এর পর ডট বসে আপনাকে সাপোজ টু দিয়ে নেগেটিভ সেন্টেন্স অথবা অ্যাভেলেবল সেন্টেন্স অথবা মেক করতে পারেন এখন যদি আপনি এটা কোশ্চেন করি ইন্টারোগেটিভ করি তাহলে দেন কি হবে দেখেন ওয়াজ সাপোজ টু ওয়াজ আই সাপোজ টু প্লে আমার কি খেলার কথা ছিল ওয়াজ আই সাপোজ টু ইট আমার কি খাওয়ার কথা ছিল ওয়াজ আই সাপোজ টু গো আমার কি যাওয়ার কথা ছিল তাই কোন এই জিরো থেকে সবটা প্লে করতে পারতেছি তাহলে কোন কি খাওয়ার কথা ছিল তাহলে ওয়াজ করে সাপোজ টু প্লে কোন কি খাওয়ার কথা যাওয়ার কথা ছিল বা খেলার কথা ছিল অত গাড়ি দিয়ে কি আসার কথা ছিল ওয়াজ গাড়ি সাপোজ টু কাম কি করতে পারতেছি তাহলে আমি আবারও রিপিট করতেছি যে সাপোজ টু মানে কি কথা আছে আপনি যদি প্রেজেন্ট টেন্সে যদি সাপোজ টু প্রেজেন্ট টেন্সে যদি সাপোজ টু দিয়ে যদি সেন্টেন্স মেক করতেছেন তাহলে আপনাকে কি প্রেজেন্ট টেন্সে বিভাগ আপনাকে সাবজেক্ট পরে প্রেজেন্ট টেন্সে বিভাগ আপনাকে বসাতে হবে দেন সাপোজ টু বসাতে হবে দেন বার ওয়ান মানে কি তারপরে বেস ফর আপনাকে বসাতে হবে আর আপনি যদি সেন্টেন্স লম্বা করতে চান লং করতে চান তাহলে দেন আপনি আদার্স ওয়ার্ডগুলো আপনি ইউজ করতে হবে অর্থপূর্ণ ওয়ার্ডগুলো আপনাকে ব্যবহার করতে হবে আদার্স অফ মেইনস তাহলে আমি আবারও বলতেছি প্রেজেন্ট টেন্সে আই এম সাপোজ টু ইট আমার কালার কথা আছে আই এম সাপোজ টু প্লে আমার আমার কালার কথা আছে আই এম সাপোজ টু গো আমার যাওয়ার কথা আছে কত তার যাওয়ার কথা আছে ই ইজ সাপোজ টু গো তার যাওয়ার কথা আছে ই ইজ নট সাপোজ টু গো তার যাওয়ার কথা নাই আই এম নট সাপোজ টু গো আমার যাওয়ার কথা নাই কোরি ইজ নট সাপোজ টু প্লে কোরি বেন কালার কথা নাই দেন আমরা পাস্ট টেন্সে যাব কোরি কোরি ওয়াজ নট সাপোজ টু প্লে করবে খেলার কথা ছিল না তাহলে আমার খেলার কথা ছিল না আই ওয়াজ নট সাপোজ টু প্লে আমার খেলার কথা ছিল না তাহলে দিশা খেলার কথা ছিল না দিশা ওয়াজ নট সাপোজ টু প্লে দিশা খেলার কথা ছিল না তাহলে যে আমরা যদি পাস্ট টেন্সকে আমি যদি কোশ্চেন করি তাহলে কি হয়েছে ওয়াজ আই সাপোজ টু প্লে আমার কি খেলার কথা ছিল ওয়াজ আই সাপোজ টু আমার কি খাওয়ার কথা ছিল ওয়াজ আই সাপোজ টু রিড আমার কি পড়ার কথা ছিল দেন কত ইজি লেভেল আমরা কোন জিনিসটা করতে পারতেছি যদি সাপোজ টু অর্থ আমরা জানি এবং ড্যাশ এর প্রতি যদি আমরা অ্যালটারনেটিভ কনসেপ্ট থাকে তাহলে আমরা ইজি লেভেল জিনিসটা করতে পারবো আই এম শিওর তাহলে টোটালি যদি আপনার সাপোজ টু কথাটা যদি আপনার মেমোরাইজ থাকে মুখস্থ করতে পারে তো আই এম শিওর আপনি এই সাপোজ টু দিয়ে আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন অনেক সেন্টেন্স প্রেজেন্ট টেন্সে আপনি করতে পারবেন নেগেটিভ করতে পারবেন ইন্টারগেটিভ করতে পারবেন পাস্ট টেন্সে অনেক করতে পারবেন নেগেটিভ করতে পারবেন ইন্টারগেটিভ করতে পারবেন তো ভিউয়ার্স আমি আবার বলতেছি আপনি যদি সাপোজ টু দিয়ে অনেক সেন্টেন্স মেক করতে চান তাহলে দেন এট ফার্স্ট আপনাকে সাপোজ টু কথাটা আপনাকে মুখস্থ করতে হবে সাপোজ টু মানে কথা মানে অর্থ হচ্ছে কথা আছে আমার অর্থ হচ্ছে কথা আছে তাহলে এই সাপোজ টু কথার যদি অর্থ আপনি জানেন তাহলে আপনি নিজে নিজে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন তাহলে আপনি যদি যদি মুখস্থ করেন তাহলে আই এম শিওর আপনি যদি এটা খাতায় লিখে মুখস্থ করেন তাহলে আপনি আর্লি জিনিসটা আপনার মাথায় মেমোরি আপনি মেমোরাইজ করতে পারবেন খাতায় লিখে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে আপনি সাপোজ যদি অনেক সেন্টেন্স নিজে তৈরি করবেন খাতায় লিখবেন অথবা কমেন্টস করতে জানাই দিবেন যে এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আই এম শিওর দ্যাট ইউ উইল বি বেটার ফর ইউ সো পিয়ার্স আমার এই ভিডিওস আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আই এম শিওর দ্যাট আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে উপকৃত করবেন আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আপনারা আমার কমেন্টস করতে কমেন্ট করুন আপনারা যদি কমেন্ট করেন তো দেন আমি আই এম বি ইন্সপায়ার আমি ইন্সপায়ার হব আপনার কমেন্টে যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে আপনি মন করে কমেন্ট করেন দেন আই ইন্সপায়ার হব আর আমি ইন্সপায়ার হলে দেন আমি আরো ভালো ভালো বেটার ভিডিও মেক করতে পারবো ইনশাআল্লাহ আপনারা ভালো কমেন্ট করেন আর যদি আমার ভিডিওতে কোনো মিস্টেক থাকে দেন সাম মিস্টেক ইন মাই ভিডিও দেন আপনারা কমেন্টে জানাতে পারেন যে দেয়ার ইজ রং সামথিং সে কিছু বলছিল সো আমি চেষ্টা করব যে আমার ভুলগুলো রিফাইন করার জন্য
So viewers, as often, so I will come back the new episode next time. Bye. Till then.